গল্প কথা, গল্পের নাম তারা মাছ। এক কিশোর সমুদ্র সৈকত ধরে হাঁটছে আর বালুতে পড়ে থাকা তারা মাছ কুড়িয়ে পানিতে ফেলছে। এসব মাছ জোয়ারের সময় ঢেউয়ের ধাক্কায় বালুর ভেতর আটকা পড়েছিল। বৃদ্ধ বড়শিওয়ালা কিশোরকে দেখে জিজ্ঞেস করলেন, কি কুড়াও? কিশোর বলল, তারা মাছ কুড়াই। বৃদ্ধ বলল, তাহলে পানিতে ফেলছ কেন? কিশোর বলল, না হলে ওগুলো মরে যাবে যে। কিশোর ব্যস্ত হাতে আরও কিছু তারা মাছ কুড়িয়ে সমুদ্রে ফেলে দেয়। বৃদ্ধ মরিয়া হয়ে আবারও বলেন, কিন্তু দেখো বিশাল এই সৈকতের বালুতে কত তারা মাছ পড়ে আছে, কয়েকটাকে বাঁচিয়ে কি আর এমন লাভ হবে? কিশোর এবার তার হাতের তারা মাছটা দেখিয়ে বলে, কি লাভ হবে তা ওকে জিজ্ঞেস করেন, কারণ ওর তফাৎটা জীবন ও মৃত্যুর।